শুকনো ভাতের থালা পোড়া রুটি নিয়ে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরির পরীক্ষার্থীদের, টাকা উদ্ধার ইস্যুতে বিরোধীদের সাথে সরব অরাজনৈতিক হবু শিক্ষক শিক্ষিকারাও। সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্পমন্ত্রী তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা দেবীর দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 52 কোটি টাকা এবং তৎসহ 5 কেজি সোনা এবং চাকরি প্রার্থীদের লিস্ট, বিভিন্ন দুর্নীতির তথ্য প্রমাণ ইডির তৎপরতায় প্রকাশ্য এসেছে সাধারণ মানুষের। তাতে একদিকে যেমন বিরোধীরা যেমন সিপিআইএম বিজেপি কংগ্রেস সরগরম করেছে রাজনৈতিক ময়দান, তেমনি ক্ষোভে ফেটে পড়েছেন অরাজনৈতিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের দাবি, দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকা আত্মসাতের জন্য চাকরি পায়নি মেধাযুক্ত চাকরির পরীক্ষায় সফল হওয়া যুব সমাজ। আর আজ রাজ্যের বিভিন্ন জেলার মতন নদিয়া কৃষ্ণনগর ডিপিএসসি ভবনের সামনে নুন তরকারি ছাড়া ভাতের থালা এবং পোড়া রুটি নিয়ে বিক্ষোভ দেখায় তারা। টেট পাস করা ছাত্রছাত্রীরা এই নিয়ে চোর ধরো জেলে ভরো অভিযানে পোস্ট অফিসের মোড়ে টেট পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের আন্দোলন এবং পথ অবরোধ বেশ কিছুক্ষণের জন্য চলতে থাকে। ব্যাপক এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই তারা অসহায় বোধ করেন। আরও তাদের দাবি, মুখ্যমন্ত্রী কথা দেওয়া সত্ত্বেও তারা আরটিআই করে দেখেছেন মাত্র 9000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে পর্যন্ত, তাই মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পূরণ করুক এমনটাই দাবি তাদের। 2020-তে মুখ্যমন্ত্রী আমাদের নবান্নের সভাঘর থেকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 2014 নটিং রোড মানে ক্যান্ডিডেট রয়েছে টেট পাস সবাইকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও অবধি সে পালন করা হয়নি। আর আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন যে কী হারে দুর্নীতির কবলে আমরা পড়ে গেছি, আমরা বঞ্চিত হয়ে রয়েছি, যার ফলে আমাদের নিয়োগটা এখনও পর্যন্ত হয়নি। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার করে অনুরোধ জানাচ্ছি যে আমরা যারা নট ইনক্লুডেড পড়ে রয়েছি বাকি তাদের জন্য নিয়োগের ব্যবস্থা করে। এবং আমরা এটাও দেখেছি যে মুখ্যমন্ত্রী 20,000 ক্যান্ডিডেট সবাইকে নিয়োগ করার কথা বলেছিলেন, কিন্তু আমরা আরটিআই করে দেখেছি 9000 সামথিং নিয়োগ হয়েছে, এখনও বিপুল সংখ্যক ক্যান্ডিডেট পড়ে রয়েছে। তাহলে কেন আমরা রাস্তায় এরকমভাবে ঘুরবো আপনারা বলতে পারেন? আমি সেই মুখ্যমন্ত্রীর কাছে আমার সেই শুধু এই এই কথাই বলতে চাচ্ছি যে আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন। আমরা এখানে সমবেত হয়েছি প্রত্যেকে, আমরা 2014 নট ইনক্লুডেড প্রার্থী। আমাদের প্রকৃত দাবি হচ্ছে আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরকে পাইয়ে দেওয়া, কিন্তু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ওপরমহল প্রত্যেকেই আমাদের এই ন্যায্য পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। তাই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সমস্ত ওপরমহলের কাছে আমাদের একান্তই অনুরোধ, অযোগ্যদের বঞ্চিত করে আজকে আমাদের যোগ্যদের, যে সমস্ত আমরা মেধাটা রাস্তায় পড়ে রয়েছি, প্রত্যেক মেধাদেরকে সঠিকভাবে এবং যথাযথভাবে নিয়োগ করুন, এইটাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত প্রতিশ্রুতি। আজকে আপনাদের প্রোগ্রামটা কি? আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে কৃষ্ণনগর ডিপিএসসি অফিসে আমাদের এই প্রকৃত দাবিটা তুলে ধরার জন্য এবং যে সমস্ত বঞ্চনা হয়েছে সেই বঞ্চনাটা যে মানে প্রতিবাদ করার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এখানে, সেই উদ্দেশ্যে আমরা রওনা হব। নিটকো টাইলস মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাতিতে, শ্যাম সুন্দরী তলা জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নম্বর 0333-5616190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, অনলি নিটকো। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র এনএবিএইচ স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপারোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের আইসিইউ ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।
কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার।